শুভেচ্ছা, আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজন্ম দূরত্ব এবং আপনার সন্তান। এই বইটি আমি লিখেছি 2009 সালে। এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় বই আমাদের সমাজ এবং সব সমাজেই উঠতি বয়সে ছেলেমেয়েদের সঙ্গে একটি দূরত্বের সৃষ্টি হয়, যেটাকে আমরা প্রজন্ম দূরত্ব বলে থাকি। সেটি মূলত হয় ভাবগত এবং ইমোশনাল কারণে। এই সময়টা ছেলেমেয়েদের শারীরিক দৈহিক কিছু পরিবর্তন ঘটে, যার জন্য ওরা তখন থাকে দিশেহারা। ওরা বুঝতে পারে না কোথায় কখন কিভাবে তারা কী করবে, এমন কিছু কাজ তারা করে বসে যেগুলো আসলে তারা নিজেরাও বুঝে উঠতে পারে না। অনেক সময় বাবা মা যে সব কিছু জানবেন বুঝবেন এমনটিও নয়। তার সন্তান সম্পর্কে তিনি হয়তো অত্যধিক মায়ায় কিংবা অনেক বিষয়গুলো তিনি নিজেও জানেন না। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অন্যদের কাউন্সেলিং কিংবা অন্যদের পরামর্শ আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এই বইটিতে আমি এইরকম নিজস্ব ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে প্রজন্মের এবং তারা কিভাবে সবার সঙ্গে মিলে চলবে, কিভাবে তারা নিজেদেরকে ডেভেলপমেন্ট করবে, এই বিষয়গুলো আমি এই বইতে তুলে ধরেছি। এবং এই বইটি বিভিন্ন স্কুল কলেজে জন্য পাঠ্য হতে পারে এবং এই বইটি সমাজের অনেক উপকারে আসবে। আপনাদের পারিবারিক সামাজিক সব ক্ষেত্রেই এই বইটি আমাদের বাবা মায়েদের জন্য অনেক প্রয়োজন। এমন কিছু বিষয় আছে যে আমরা বাবা মারও সেটা জানি না। তো এই বইটি পড়লে, এটি একটি গবেষণামূলক বই, আমি এই বইটি লিখেছি তো আপনাদের জন্যই, আমাদের সন্তানদের জন্যই, আমাদের সন্তানরা যাতে সুন্দরভাবে বিকশিত হয়ে উঠতে পারে, আমরা আগামীতে একটি সুন্দর প্রজন্ম উপহার দিয়ে যেতে পারি, এটি আমাদের সবারই একটি সামাজিক দায়িত্ব রয়েছে। আমি লেখক হিসাবে আমার একটি সামাজিক দায়িত্ব আমি মনে করি। আমি আপনাদের জন্য বইটি রেখে গেলাম, আশা করি আপনারা এটি আপনার সন্তানও পড়বে, আপনারা নিজেরাও পড়তে পারবেন এবং এটি স্কুল কলেজের জন্য পাঠ্য হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ভালো থাকবেন। আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।